সাজ্জাদ হাসান শরীফ প্রথম কমেন্টটা নিচ্ছি তার তিনি বলছেন বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা কতটুকু আছে কতটুকু আছে তার চেয়ে বলা উচিত যে আসলে বাংলাদেশ কি আদর্শ সেমিতে খেলার মতো যোগ্য কিনা অন্তত যে পারফরম্যান্সটা তারা করেছে আর আফগানিস্তানের মতো একটা দলকে একত্রিশ রানে হারাতে হবে শুরুতে যেটা আসলে খুব কঠিন তারপর আশা করতে হবে আজকে রাতে যেন অস্ট্রেলিয়া অন্তত পঞ্চান্ন রানে হারে আর সেই কাজটা কতটুকু সম্ভাবনা রয়েছে সেটা আপনি ভেবে নিন ওকে পরবর্তী কমেন্টের দিকে যদি আমরা যাই এইচ জিয়াউর রহমান তিনি বলছেন বড় দলের সাথে বাংলাদেশ খেললে মনে হয় আগেই মানে হার ধরে নিয়েছে তারা তাই তারা দলের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করুক কঠিন একটা প্রশ্ন মানে এটা আসলে প্লেয়াররাই খুব ভালো উত্তর দিতে পারে পারবে যেহেতু তারা মাঠে ক্রিকেটটা খেলে তবে আমার মনে হয় কি মানে ক্রিকেটাররা নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টাই করে একটা ম্যাচ জিততে আপনি শুধু মানে আন্তর্জাতিক ক্রিকেট বা দেশের জন্য আপনি যদি একটা পাড়া ক্রিকেট ম্যাচও খেলেন আপনি চাইবেন অবশ্যই ম্যাচটা জিততে কারণ হেরে তো লাভ নেই সবাই তবে জেতা হারার থেকে সবচেয়ে বড় কথা বাংলাদেশের খেলার সময় যে পরবর্তী কমেন্ট কি আছে বলছে জীবনে সবসময় ইন্ডিয়ার বিপক্ষে ছিলাম আজ দোয়া করতে হবে ইন্ডিয়া যেন বড় ব্যবধানে জিতে একটু অদ্ভুত প্রশ্ন অদ্ভুত কমেন্ট মানে উনি সারা ইন্ডিয়া সাপোর্ট করা নাই ক্রিকেট দল হিসেবে আজকে চাচ্ছেন ওই বাংলাদেশের সেমির সম্ভাবনা যেন একটু জায়গা থাকে এই জন্য যে ইন্ডিয়া আজকে যে সমীকরণটা আসলে দিয়েছেন আপনার কথাটা শুনে নিশ্চয়ই তিনি এই কমেন্টটা করেছেন পরের কমেন্টটা ওকে পরবর্তীতে যদি আমরা দেখি যে আহমেদ ইমরুল তিনি বলছেন যদি শরীফুলকে আগামী দিন খেলানো হয় আমার মতে ভালো হবে মুস্তাফিজুরের বদলি হিসেবে ভালো করবেন তিনি ভালো তো হবেই মানে শরীরের মতো একজন পেসার এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত একটা ম্যাচ না খেলা অবশ্যই আক্ষেপের আর বাংলাদেশের অনেকখানি না পাওয়ার পরের কমেন্টটা এমডি ডি কাউসার একটু অদ্ভুত কমেন্ট বাংলাদেশের খেলা খেলার দিন মানুষ চিন্তায় পড়ে যায় কাকে রেখে কাকে গালি দিবে এই জন্য অধিকাংশ মানুষ মনে মনে নিজেকেই গালি দেয় একটু মানে কি বলবো আর তারা অবশ্যই বাংলাদেশ দলকে সমর্থন করুন ক্রিকেটাররা সমর্থন চায় যদিও এবারে বিশ্বকাপটা বাংলাদেশের খারাপ করছে ওই যে বলেন আমাদের টার্গেট সবসময় নেক্সট বিশ্বকাপ সামনের বিশ্বকাপটা আশা করি অন্তত বাংলাদেশ ভালো খেলবে আর একটা কমেন্ট যদি আমরা দেখি আশরাফুল রিয়া তিনি বলছেন বাংলাদেশ তো তানভীরকে কোনো ম্যাচ খেলায়নি কারণ সাকিব ভাই আছে তার জায়গায় একজন ব্যাটার নিলে টিমটা একটু ভালো হতো কোন উত্তর নাই আমার কাছে কমেন্টের রিফাতে মিল আসলে এই কমেন্টের কোনো উত্তর দিতে পারবেন না

ভয় ইট মেবি হওয়া সেটা প্রতিপক্ষ যারা আচ্ছা কবির মোল্লা বলছেন যারা রান পাচ্ছে না তাদেরকে বসিয়ে নতুনদেরকে সুযোগ দিলে ভালো হবে নতুনরা কারা আশা করি আপনি জানাবেন আসলে কেমন করবে একটা প্রশ্ন বটে কিন্তু নতুনরা আসুক ভালো খেলুক ওকে আরেকটা কমেন্ট যদি আমরা দেখি আরিফ হোসেন বলছেন বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ আপনাদের মতামত কি আমার মতে বাংলাদেশের উচিত আফগানিস্তানকে ছেড়ে

ক্ষীণ হলেও সম্ভাবনা রয়েছে সমীকরণ যেটা বলে বাস্তবতা যাই বলুক না কেন কিন্তু অনেক ম্যাচে আমরা দেখি যে নিয়ম রক্ষার ম্যাচ হয়ে থাকে সেখানেও তো আমরা দেখি না আসলে যে কেউ গা ছেড়ে দেয় কিংবা এমন হয়ে থাকে তারা কিন্তু নিজেদের সবটা নিংড়ে দিয়েই আসলে সেই ম্যাচগুলো খেলে আর শ্রাবণের কমেন্ট একটু পড়তে চাই বাংলাদেশ বিশ্বকাপ জয়ের জন্য যায় না বারবার এক্সপিরিয়েন্স অর্জনের জন্য যায় আমরাই বোকা দর্শক বামন হয়ে চাঁদে হাত বাড়াই